হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকের ভিডিওটা, তো তোমাদের বলেছিলাম আরেকটা পিকনিক আছে, তো আজকে ক্যারাটে ক্লাসের পিকনিক। আমরা যাচ্ছি দেখতে আজকে থাকো আজকে পিকনিকে, নতুন একটা আবার ভিডিও। আবার পিকনিকে যাচ্ছি, তোমরা সব দেখতে পাবে। আমরা এখানে তো আজকে যাচ্ছি স্কুটিতে, স্কুটিতে যাচ্ছি। তো আরবিন আরবিন কায়িকপাড়ার মোড়, এই নন্দীঘাটের এখানে দাঁড়িয়ে আছি। আরো ফ্রেন্ডরা আসছে বলল, তো ওদের অপেক্ষা করছি। চলো না, দীক্ষার রাস্তাঘাট কিছুই চিনি না, গুগল ম্যাপ অন করে আমরা যাচ্ছি। লোকেশন দিয়ে দিয়েছিল স্যার। এদিকে কোথাও রাজবাড়ি আছে? দেখো আমরা জায়গা পেয়ে গেছি। তারপরে সবাই খেতে বসে গেছিল, আমরাও খেতে বসে পড়েছি। 10:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো ওখানে যেতে যেতে অনেকটাই অনেকটাই রাস্তা, 8 কিলোমিটারের মতো। তো গিয়েই আমরা খেতে বসে পড়েছি, কচুরি, আলুর দম আর মিষ্টি, যে আমরা সব খাচ্ছি এখন। এই যে আমার বান্ধবী, এগুলো সব ক্যারাটে ক্লাসের স্টুডেন্টদের মা মায়েরা, সব সব একসাথে আমরা বসে থাকি। যখন আমার ছেলেরা ক্যারাটে শেখে তখন আমরা সব ওই মাঠেই বসে থাকি, সব গল্প করি আর ওরা ক্লাস করে। এ দেখো খুব সুন্দর চুন্নি নদীর পাশেই আমাদের পিকনিকের স্পটটা, ওই একটা বাগানে, আম বাগানের মধ্যে। খুব সুন্দর জায়গাটা, গ্রাম গ্রাম একটা, পুরো গ্রাম, চারিদিকে গ্রাম, মানে এই মাঠটা, তার এই এখানে বাগান, তারপরে আরেকটু হেঁটে গেলে একটা গ্রাম আছে, ওখানেও আমরা ঘুরতে গেছিলাম সব। তারপরে আমাদের অনেক কটা গেমস রাখা হয়েছিল মায়েদের জন্য, স্টুডেন্টদের জন্য, তো আমরা সব খেলেছি। মিউজিক্যাল চেয়ার, তারপরে বাচ্চাদের বল দিয়ে সব। তোমরা ভিডিওগুলো দেখো, দেখো একটা গেম, এটা বাচ্চাদের বলের। আউট হয়ে যাচ্ছে তখন ওই মাঝখানে বসাচ্ছে। তো গেমসটা দেখো, ওরা খুব মজা করেছে এই পিকনিকে। আগের পিকনিকটাও খুব ভালো লেগেছিল, আর এই পিকনিকটা তো খুব এনজয় করেছে সব বাচ্চারা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদেরও গেমস আছে, মিউজিক্যাল চেয়ার, ওটাও ওটাও দিয়েছি, ওটা দেখবে। দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা তো দিতে পারলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে তোমরা জানো, তাই এই জন্য লাস্টে যে দুজন ছিল এটা দিলাম, খেলতে খেলতে যে দুজন। এইগুলোর জন্য আবার গিফট রাখা হয়েছিল, গিফট দিয়ে সবার লাস্টে দেওয়া হবে, সবার গেমস খেলা হবে, তারপরে যে কে জিতেছে কে জিতেছে কনফিউজ।
এখন দেখো এখানে আচার এসেছিল, আচারের গাড়ি বললাম এখানেই দাঁড়াও, অনেক বিক্রি হবে আজকে, আমরা সবাই খাচ্ছিলাম, আচার খেলাম সবাই এখান থেকে নিয়ে। এই দেখো আচার খাচ্ছে, নাচ করছে। তোমরা একটু কে কে পছন্দ করো আচার, আমার তো খুব ভালো লাগে, আচার দেখলে ছাড়া যায় না। যারা এখানে ক্রিকেট র্যাকেট সব নিয়ে গেছিলো, আমরাও র্যাকেট খেলেছিলাম, ভিডিও তুলিনি তো, ক্রিকেট খেলছিল এখানে, ওরাও খুব মজা করেছে, পিকনিক বলে কথা, জানুয়ারি মাসটা আমাদের এরকমই যায়। আর তারপরে দেখো এই যে লাঞ্চের জন্য সব বসে পড়েছি খেতে, তো আমাদের মেনু ছিল হচ্ছে মটন বিরিয়ানি আর চিকেন চাপ সালাড, এটা ছিল আমাদের মেনু পিকনিকের। আর তো সকালে দেখতে পারলে কচুরি আলুর দম মিষ্টি, এটা মেনু ছিল, 300 টাকা করে নিয়ে নেওয়া হয়েছিল, 300 টাকা করে নিয়েছিল। তো এই হচ্ছে আমাদের মেনু, খুব সুন্দর রান্না হয়েছিল, টেস্টি। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও, তোমরা কে কে পিকনিক করলে সেটাও জানিও। এটা আমি ছাড়িয়ে দেবো, হ্যাঁ বাবা, জানুয়ারি মাসে পিকনিক করলে দিনগুলো বছরটা মনে হয় ভালো যাবে, খুশিতে খুশিতে সব পিকনিক করো, খুব মজা করো। তো আমার এই ফ্রেন্ডটা লাঞ্চের পরে বলছে আমার একটু পান খেতে ইচ্ছা করেছে, তা আমরা একটা গ্রামের ভেতরে গেলাম জিজ্ঞেস করতে করতে পানের দোকান আছে কি। আমাকে যা হোক মিষ্টি করে দাও, হ্যাঁ দেখো একটা বাড়িতে অ্যাপেল কুল গাছ না নারকেল কুল গাছ জানি না, তো অ্যাপেল কুল গাছের মতন লাগছিল, তো আমরা ভিডিও তুললাম, কেউ সরস্বতী পুজো হয়নি বলে কেউ খায়নি, আর দিচ্ছিল ওরা, তো আমরা কেউ নিইনি। তারপরে এখানে গিফট দেওয়া হচ্ছে, যারা 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 জিতেছে গেমসে তাদের গিফট দেওয়া হচ্ছে। তারপর তো নাচানাচির পর্ব শুরু, তোমরা দেখো তো আমাদের রানাঘাটে তো এই পিকনিকটা হয়েছে, মানে পায়রাডাঙ্গার দিকে ভেতরে অনেক মঙ্গল দ্বীপ আছে, নাম শুনেছো নাকি জানি না, অনেক ভেতরে, তো আমি রাস্তাঘাট কিছুই চিনি না, তাই জন্য আগে আগে বাড়ি চলে আসলাম, ওখানে সবাই ছিল, অনেকজন আছে, অনেকজন বাড়িও চলে গেছে খাওয়া দাওয়ার পরে, তো আমরা তাড়াতাড়ি সন্ধ্যার আগে আমরা বাড়ি যাচ্ছি। এই যে কিছু ফটো তোলা হয়েছিল, তো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমার চ্যানেলে থাকবে ফটোগুলো, তাই জন্য সুন্দর মুহূর্ত একটা এই বছরের জন্য হয়ে গেল, তারপরে জানি না আবার কবে এই দিনটা ফিরে আসবে। এই যে আমাদের ক্যারাটে স্যার, এটা ক্যারাটে স্যারের ছেলে, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। তারপরে রাতে তো কিছু খেতে হবে, তো ডিনারের জন্য নিয়ে নিলাম আমরা চাউমিন আর চিলি চিকেন এই দোকান থেকে, আমার বাড়ির পাশেই একদম, আমার গলিতেই দোকান, তো ওখান থেকে আমরা
রাতে ডিনারের জন্য কিছু নিয়ে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবে, আশা করি ভালো লেগেছে। সুস্থ থেকো তোমরা, ভালো থেকো, বাই বাই বন্ধুরা।